হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই খুবই বলতে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি খাবার নিয়ে হাজির হয়েছি, আমাদের নয়, গাছের। এখন হচ্ছে যারা গাছ লাগাচ্ছেন তারা কিন্তু কোনো খাদ্যই দিচ্ছেন না, কেন নয়, গাছগুলো যেন আর্লি বড় হয়ে না যায়। একটা কথা মনে রাখবেন, সময়ের সাথে সাথে যদি গাছকে বাড়তে না দেন সেই গাছ থেকে কিন্তু ফলন খুব কম পাওয়া যায়। কারণ হচ্ছে বাড়ন্ত শরীরকে আপনারা কিন্তু ইচ্ছা করেই একেবারে ছোট করে রাখেন। দেখেন না, অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চা কাচ্চাদের পলিও হয়, খাদ্যের অভাবে অপুষ্টিতে ভোগে। তার কারণ কি? কারণ সময়ের সাথে সাথে তাদের ব্রেন এবং শরীর কোনোটাই ডেভেলপ হয় না। তো আমি এই ভিডিওটি এই জন্য করেছি কারণ অনেকের কাছে শুনেছি যে এখন শুধু চারা বানাবো, কারণ আমরা মে মাসে যেহেতু গার্ডেনে দেব তাই এখন কোনো খাবার দেব না, এতে করে গাছ দ্রুত বড় হয়ে যাবে। এই ভুলটি কখনোই করবেন না। মায়ের পেটের সন্তান ছয় মাস পর্যন্ত যতই বুকের দুধ দেন না কেন, ছয় মাস হয়ে গেলে কিন্তু তার খাবারের প্রয়োজন হয়। গাছের ক্ষেত্রেও তা। আপনারা যারা ভুল করেন যেখানে, সেটা হচ্ছে যে অনেক বড় হওয়ার পর আমরা খাদ্য দিব, যেন গাছটি বেশি বড় না হয় তারপর বাহিরে দিয়ে দিব, সেই গাছ থেকে ফলন অনেক কম পাবেন। কারণ গাছের খাদ্য আপনাকে রাইট টাইমে দিতে হবে, যখন গাছের পাতায় দুটি থেকে তিনটি পাতা চলে আসবে। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমি চাচ্ছি 2024-এ কম করে হলেও সবার গার্ডেনে একটি করে যেন গাছ হয় এবং সেই গাছে যেন ফলন এতটাই হয় যেন তা দেখে তারা পরবর্তী বছরের জন্য নিজেরাই উদ্যোগ নিতে পারে। শুকর আলহামদুলিল্লাহ, কথা বলছি বেগুনের চারা নিয়ে। আপনারা সবাই জানেন আমি বেশ কিছু বেগুনের চারা করেছি। তো সেই বেগুনের চারাগুলি এখন কিন্তু দুটি পাতা বাদ দিয়ে এই যে দেখুন তিনটি করে পাতা ছাড়ছে, আর এখনই হচ্ছে এদের খাবার দেওয়ার সময়। শুকর আলহামদুলিল্লাহ, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে আমার সবগুলো বেগুনের বীজ থেকে কিন্তু খুব ভালো মানের গাছ বের হয়েছে এবং খুবই হেলদি আছে। এই পর্যায়ে গাছের যে মূল খাদ্য যা দেয়া খুবই জরুরি, সেই জিনিসটি তো ভাই দিতে হবেই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘুমন্ত বেগুন গাছগুলোকে কিভাবে আপনারা খুব সহজে সজাগ করতে পারবেন, সময়ের সাথেই বাড়াতে পারবেন। ট্রাস্ট মি, এগুলো লতালো গাছ নয়, এগুলো বড় হলেও আপনারা ঘরের কর্নারে যেখানে উইন্ডো সেল থাকে অথবা ডাইনিং টেবিলের একটি কর্নারে আপনারা রেখে দিতে পারবেন অনায়াসে। কারণ কম বেশি সবার ঘরে জায়গা না থাকলেও উইন্ডো সেল কিন্তু ভাই থাকি, সেটি যে সিটিং রুম হতে হবে তা না, উপরে বেডরুমের উইন্ডো সেলও কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। এখন আমি যে খাবার দিচ্ছি আপনাদের দেখতে হবে আমি কিভাবে খাবারটি দিচ্ছি, পরিমাণ কতটুকু দিচ্ছি, আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন। প্রতিটি বক্সে, প্রতিটি ঘরে আমি দুই থেকে তিনটি করে পাত দিচ্ছি, একটি আবার কিছু কিছুতে কিন্তু একটি দিচ্ছি। যেই পটে তিনটি গাছ, যেমন এই ঘরটিতে তিনটি গাছ তাই দুটি পাম্প দিচ্ছি, একটি গাছ একটি দিচ্ছি, এখানে কিছুই নেই, এখানে কিছুই নেই, এখানে কিছুই নেই, একটি করে। এই যে দেখুন, এখানে আমি ব্যবহার করছি কফি, খাবারের কফি। আপনারা অবাক হয়ে যাবেন জেনে কেন আমি খাবারের এই কফি ব্যবহার করছি। এই যে কফি, কফি থেকে এই যে ঘুমন্ত গাছগুলো সজাগ হবে, কারণ কফির যে গ্রাউন্ড, কফি গ্রাউন্ডসের ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেন সোর্স হচ্ছে আপনারা কফি থেকে পাবেন, যা কিনা আপনার হেলদি গ্রিন গাছ বানানোর জন্য আপনাকে, এই যে দেখা যায় যে এত পরিমাণে নাইট্রোজেন প্রোডিউস করবে যে হেলদি এবং সবুজ গাছ এবং খুবই স্ট্রং স্ট্রিম বানাতে সাহায্য করবে। তাছাড়া কফিতে আরও দুটি কন্টেন্টস রয়েছে যা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা এই দুটি হচ্ছে আমাদের গাছের জন্য খুবই বেনিফিট, প্লান্ট হেলথের জন্য, গাছের হেলদি ভবিষ্যতের জন্য এই দুটি কন্টেন্ট খুবই 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 জরুরি। আর এটি হচ্ছে যে আপনারা বাইরের থেকে কেনা যে সার নিয়ে আসবেন, যেটাকে বলা হয়
বাহিরের কেনা সারকে কি বলে? আশা করি আপনারা সবাই জানেন, রাসায়নিক সার। সেই রাসায়নিক যে ফার্টিলাইজারে যা পাবেন তা আপনারা এই ঘরে বানানো কন্টেন্টসের ভিতরে অনায়াসে পেয়ে যাবেন। আবারও ক্যামেরার সামনে আসি, কারণ হুট করে তুলে ধরেই আপনারা কফি ব্যবহার করতে পারবেন না কোনো গাছেই। এটি মনে রাখতে হবে যে আপনারা যদি কোনো রাসায়নিক খাদ্য ব্যবহার না করেন গাছের জন্য, জৈব খাদ্য যদি ব্যবহার করেন সেই জৈব সারটি হতে হবে রাসায়নিক সারের, আই মিন সারের হাফ ইনটু হাফ। তার মানে হচ্ছে যেন রাসায়নিক সারে যদি 100% যা থাকে, জৈব সার সেটা হাফ ইনটু হাফ হতে হবে। অর্ধেকটা যেন আপনারা সেখান থেকে পেয়ে যান জৈব সারে, সেইভাবে আপনাকে সেটা প্রিপেয়ার করতে হবে। আমি জানি আমি একটু ধীরে কথা বলছি, কারণ আমার মা পাখি এখন ঘুমোচ্ছে, তাই আমি চেয়েও জোরে কথা বলতে পারবো না। কিন্তু এই যে সময়, এই সময়ে এই ভিডিওগুলো করা জরুরি, কারণ আমি জানি সবার ঘরেই এমন চারা বানানো শুরু হয়ে গেছে, আর অনেকের কাছে শুনেছি তারা খাদ্য দিবে না। ট্রাস্ট মি, বেগুনের গাছ এত বড় হয় না যে আপনারা কোনো খাদ্য ব্যবহার করবেন না, দূর দূর করে বড় হয়ে যাবে। এগুলো আপনারা কর্নারে কর্নারও রাখতে পারবেন, লতালো গাছ না, ঘরেই যত্ন করে আপনারা অনায়াসে মিডল অফ মেতে বাহিরে দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, কফি আপনারা নর্মালি পানিতে গুলিয়েই ব্যবহার করবেন না, এটা হচ্ছে আপনাকে ডাইলেট করে নিতে হবে। ডাইলেট করা কফি হচ্ছে গাছের জন্য ইম্পর্টেন্ট, যেখানে আপনাদের অনেক পরিমাণে নাইট্রোজেন রিলিজ করবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ডায়োলেট না হলে কিন্তু সেটা হয় না। এখন আপনারা যারা নতুন তারা বলতে পারেন যে আপু, আমি জানি যে এটার অনেক কমেন্ট আমি পাবো যে আপু ডায়োলেটেড মানে কি। আমি এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি, ডায়োলেটেড হচ্ছে যে কফি আপনারা পানিতে গুলিয়ে ওভার নাইট রাখতে হবে, 24 আওয়ার্সের আগে এটা কখনোই ফার্মেন্টেশন হয় না। ফার্মেন্টেশনের জন্য, ডাইলেটের জন্য 24 আওয়ার্স আপনাকে দেয়াই লাগবে। এই যে তথ্যগুলো, জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন, এতে করে দেখা যায় যে আপনাদের গাছের জন্য, কারণ আপনারা কখনই আপনাদের নিজেদের সন্তানের যেমন খারাপ চাবেন না, যেই গাছটি থেকে আপনারা সামারে ফল চাচ্ছেন সেই গাছটির ভবিষ্যতটা যেন ভালো হয় সেদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন, তাই না? তো আশা রাখছি যে আপনাদের এই তথ্যমূলক ভিডিওটি ভালো লেগেছে। আমি এখন এই ডাইলেটেড কফিটি সবগুলো ট্রেতে সমতলে দিয়ে দিব, কারণ বেগুন গাছে অলমোস্ট 2 থেকে 3 পাতা ছেড়ে দিয়েছে। তো বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে, পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। সামনের ট্রেটি আবারও আমি একটু দেখাচ্ছি, এতে করে আপনারা বুঝতে পারবেন কত চমৎকারভাবে হেলদি ওয়েতে আমার গাছগুলো বড় হচ্ছে।